রাজ্যে নিয়োগ দুর্নীতির জট কিছুতেই কাটছে না মামলার পর মামলা জমা পড়ছে কলকাতা হাইকোর্টে দিনের পর দিন চলছে শুনানির চ্যালেঞ্জ করে ফের মামলা আবার মামলা আবার মামলা শুনানির ডেট এই ধরনের কাণ্ডকলাপ চলেই চলেছে রাজ্যে শুক্রবারে কর্মশিক্ষা সারি শিক্ষার মামলায় ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সাতশো পঞ্চাশ জনের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু আরও জানান আঠাশ নভেম্বরের মধ্যে রাজ্যকে ফের হলফনামা জমা দিতে হবে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রার্থীরা জামাল শেখ জানিয়েছেন এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না যেসব আইনজীবীরা একের পর এক মামলা করে আমাদের নিয়োগে বিলম্ব করাচ্ছেন তাদের ধিক্কার জানাই রাজ্য সরকার নিয়োগের সদিচ্ছা প্রকাশ করে প্যানেল গঠন করে দিলেও বারবার আইনজীবীদের হস্তক্ষেপে নিয়োগ আটকে যাচ্ছে এই কাজ নিন্দনীয় আগেই বামাদের উপর ক্ষিপ্ত এস কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রীরা বৃহস্পতিবার চাকরি প্রার্থী সোমা রায়ের মামলা চলছিল কলকাতা হাইকোর্টে তখনই বিচারপতির সামনে সুপার নিয়ামেরিক যে পোস্ট সেটা তৈরি করে নিয়োগের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তাছাড়াও ছিলেন ফিরদৌস ফিরদোস্তামিম চাকরিপ্রার্থী শেখ জামাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমাদের চার বছরের এই ধর্নায় পাশে এসে দাঁড়িয়েছিলেন ওনারা এখন নিয়োগের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি নিয়োগ করতে চান কিন্তু বিকাশ রঞ্জন বাবুদের এত মামলায় বিলম্ব হচ্ছে এখন তো দেখছি মুখ্যমন্ত্রীর কথাই ঠিক চাকরি প্রার্থীদের আশা বামেদের আইনজীবীরা সমর্থন করবেন জামালবাবু আরও জানান আমরা কিন্তু আলিমুদ্দিনের সদর দপ্তর স্তব্ধ করে দেব গোটা বাংলার সামনে এই আচরণ তুলে ধরব কি এই মামলা দু হাজার ষোলো সালে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি পরে দু হাজার সতেরো সালের জুন মাসে শুধুমাত্র কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা নেওয়া হয় দু হাজার আঠেরো সালের মার্চে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট নেওয়া হয় চলতি বছরের অক্টোবরে সারিশ শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি চাকরিপ্রতি সোমালায়ের অভিযোগ হচ্ছে গত তেসরা নভেম্বর কর্মশিক্ষা বিষয়ে যে ওয়েটিং লিস্ট প্রকাশ করে এসেছি তাতে তার নাম নেই তিনি তপশিলি জাতিভুক্ত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট মিলিয়ে বাহাত্তর নম্বর পেয়েছেন কিন্তু অ্যাকাডেমিক স্কোরে বাইশের পরিবর্তে তাকে আঠেরো নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সোমা মামলা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দোস তামিমের বক্তব্যের ভিত্তিতে ষাটজনকে জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই জায়গায় কিন্তু চাকরি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীদের ভূমিকা হচ্ছে নিন্দনীয় কেন দেওয়া হবে এটার জন্য কিন্তু চাকরি প্রার্থীরা এখন ক্ষিপ্ত পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটাই দেখার বিষয় আপাতত বিচারপতি বিশ্বজিৎ বসু ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সাড়ে সাতশো জনের কর্মশিক্ষা সারি শিক্ষার ক্ষেত্রে নিয়োগে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং নভেম্বরের মধ্যেই আঠাশ নভেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছেন কি হবে দেখার বিষয় দর্শক চোখ রাখুন আমাদের চ্যানেলে আর এই সমস্ত ঘটনা নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করুন